2002 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী 15 সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল 10টার পরিবর্তে 11টা থেকে শুরু হবে। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্ন ফাঁস এড়াতে আগামী 12 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডাক্তার দীপুমনি বলেন, 3 ঘন্টার পরিবর্তে এবার পরীক্ষা হবে 2 ঘন্টার, এর মধ্যে এমসিকিউ 20 মিনিট, লিখিত 1 ঘন্টা 20 মিনিট। উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত 19 জুন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সিলেট ও দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। ডেস্ক রিপোর্ট, PIB 71 TV।